বাস রুট রেশনালাইজেশনের আওতায় আগামী তিন মাসের মধ্যে নতুন তিনটি রুটে 225টি বাস চালু সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। সকালে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা শেষে এ কথা জানানো হয়। কমিটির সভাপতি ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, প্রথম রুটটিতে যাত্রীদের ব্যাপক সাড়া পাওয়ায় ধীরে ধীরে পুরো রাজধানী এ সেবার আওতায় আনা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসাইন। গেল বছরের শেষের দিকে রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বিআরটিসির 30টি বাস ও ট্রান্সসিলভার 20টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এমন সেবায় যাত্রীদের ব্যাপক সাড়া পাওয়ায় আগামী তিন মাসের মধ্যে নতুন তিনটি রুটে 225টি বাস নামানোর পরিকল্পনা নিয়েছে রুট রেশনালাইজেশন কমিটি। এছাড়া প্রথম রুটে ট্রান্সসিলভার নতুন করে 20টি বাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান কমিটির সভাপতি ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। যাত্রীরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি, তাদেরকে অতিরিক্ত টাকা দিতে হয় না, অতিরিক্ত কোনো হয়রানির শিকার হতে হয় না, নির্দিষ্ট জায়গা থেকে তারা উঠতে পারে, নির্দিষ্ট জায়গায় তারা নামতে পারে। তো এই যে ঢাকাবাসীর এই আকাঙ্ক্ষাটা আমরা পূরণ করতে পেরেছি, এটা আমরা অত্যন্ত আনন্দিত। বৈঠকে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, আগামী তিন মাসের মধ্যেই যাত্রী ছাউনি নির্মাণ সহ যাবতীয় কাজ সম্পন্ন করে তিনটি নতুন রোড চালু করা হবে। এটা ঘাটের চর থেকে চলে যাচ্ছে ডিরেক্টলি সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত, এটি হলো টোটাল রুট এক। আর 23 নম্বর রুটে যেটা আছে, এটা আমরা বসিলাট থেকে মোহাম্মদপুর হয়ে শিয়া মসজিদ হয়ে শ্যামলি হয়ে আমরা চলে যাব ডিরেক্ট কাঁচপুর পর্যন্ত, কমলাপুর হয়ে এটা আমরা চলে যাব কাঁচপুর পর্যন্ত। এবং আরেকটি হচ্ছে ঘাটের চর থেকে শুরু করে এটি আমরা চলে যাব পোস্তাগোলা হয়ে, আমরা কদমতলি যে আমাদের থানা যেটা আছে আজিমপুর পলাশি হয়ে, আজিমপুর পলাশি হয়ে এটা আমরা চলে যাব আলটিমেটলি এই আমাদের যে কদমতলি যে থানা, অর্থাৎ আমাদের যে পেরিফেরি যেটা আছে সিটি কর্পোরেশনের, আমাদের ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের পেরিফেরির মধ্যেই আমরা নগর পরিবহনটাকে কীভাবে চালাবো সেই জন্য আমরা একটি প্ল্যান নিয়েছি। এই উদ্যোগের ফলে রাজধানীর পরিবহনকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন দুই সিটি মেয়র। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।